অনেক অনেক রকম প্রিপারেশন থাকে, সো এই প্রিপারেশনটা আমার ছিল না কখনোই। প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি। আসলে আমার লাস্ট কয়েকটা কাজ যদি দর্শকরা ওভাবে নোটিস করেন, যেটা ডেফিনেটলি তাদের ভালোবাসা পেয়েই তো আমি কন্টিনিউ করছি, সো তাহলেই বুঝতে পারবে যে আমি স্ক্রিপ্টিং চয়েসটা আসলে আমি চেষ্টা করি আমার জায়গা থেকে। সবসময় হয়তো সেই ফর্চুনেট ব্যাপারটা হয় না, অনেক সময় অনেক কিছু ইচ্ছে করে যে অনেক ডিফারেন্ট স্ক্রিপ্টে কাজ করার, বাট আমরা উই আর ভেরি আনফর্চুনেট যে সেই টিম বা সেই গল্পটা সবসময় পাওয়া হয় না। কিন্তু আমি চেষ্টা করেছি যে ভিন্ন কিছু গল্পে নিজেকে উপস্থাপন করার। অনুদানের সিনেমার যে কথাটা আপনি বলছিলেন, আমার বেশ কয়েকটা কাজ অনুদান নিয়ে করা হচ্ছে। অনুদানের সিনেমা না আমার কাছে মনে হয় ইটস নট আ চ্যারিটি শো, মানে আমি এটা একদম হাম্বলভাবে বলবো। গভর্নমেন্টে অনুদান মানে আমার কাছে মনে হয় যে এটা আরও বেশি বিগ বাজেটের হওয়া উচিত, বিকজ গভর্নমেন্ট থেকে যখন টাকা দিচ্ছে, এতগুলো টাকা দিচ্ছে, এবং যারা ডিরেক্টর যারা প্রোডিউসার তারা যদি তাদের জায়গা থেকেও ইনভেস্ট করে, সো আমার মনে হয় যে এটা নর্মাল মুভিগুলো যেগুলোতে মানুষ প্রোডিউসার ইনভেস্ট করছে সেখান থেকে কিন্তু এটার অ্যারেঞ্জমেন্ট আরও বিগ হওয়া উচিত। সো আমি প্রথমেই বলে নিয়েছি যে গভর্নমেন্টের অনুদানের সিনেমা আমি ডেফিনেটলি করবো, বাট এটা কিন্তু আমি কোনো এমন না যে আমি আমার রিমুনারেশন আমি কমাবো বা আমি অ্যারেঞ্জমেন্টের কোনো কমতি, কারণ এটা হয় কি আমাদের আর্টিস্টের জায়গা থেকে এটা একটা ক্ষুধা যে একটা ভালো সিনেমায় কাজ করার। তো আমি খুব ফর্চুনেট এই জায়গা থেকে, আমি যে কয়েকটা গভর্নমেন্টের সিনেমায় অনুদানের সিনেমায় আমি কাজ করার সুযোগ পেয়েছি সেখানে সবগুলোতেই আমাকে কোথাও কোনো আমার রিমুনারেশন হোক বা অ্যারেঞ্জমেন্টের জায়গা হোক কম্প্রোমাইজ করতে হয়নি। আর দেয়ালের দেশ নিয়ে যদি আমি বলি, এই সিনেমাটা নিয়ে আসলে আমি কিছুক্ষণ আগেও বলছিলাম যে সিনেমাটা এই বছরই রিলিজ পাচ্ছে, খুব শীঘ্রই আমরা জানতে পারবো ডেটটা। আজকে তো ফার্স্ট লুক প্রকাশ হলো। এখানে আমার কাছে মনে হয় যে ফার্স্ট লুকে আমাকে যেভাবে দেখা যাচ্ছে এই রকমভাবে তো কেউ আমাকে কখনো দেখেনি, এবং আমি প্রত্যেকটা মোমেন্ট আমার কাছে মনে হচ্ছিল যে আমি জীবন নিয়ে এবং মৃত্যু নিয়ে আসলে আমি ডিল করছি। সো এই যে একটা চ্যালেঞ্জ, যেভাবে আসলে মানুষের হয় না যে অনেক ক্যারেক্টার তো আমরা যখন পোর্ট্রে করি অনেক অনেক রকম প্রিপারেশন থাকে, সো এই প্রিপারেশনটা আমার ছিল না কখনোই। এই প্রিপারেশনটা নিতে আমার কাছে অনেক সত্যিকার অর্থে অনেক কষ্ট করতে হয়েছে, এবং যেটা হয়েছে যে আমার যিনি কোঅ্যাক্টর শরীফুল রাজ, বারবারই কেন বলছি বিকজ আমাদের দুজনের কাজটা আসলে আমাদের এই স্ক্রিন শেয়ারিংটা অনেক বেশি ছিল। আমাদের অন্যান্য আর্টিস্টদের সাথে তো কাজ ছিলই এই মুভিতে, বাট আমাদের কেমিস্ট্রিটা এমনভাবে বিল্ড আপ করা হয়েছে যেখানে আমাদের শ্যুটগুলোই আমাদের কাছে বেশি মনে হয়েছে যে প্রত্যেকটা সিনে আমাদের সেই কমিউনিকেশনটা জরুরি ছিল। এবং রাজ যেভাবে আসলে আমাকে হেল্প করেছে, এবং রাজ বলছিলেন যে আমি এটা আমার জন্য খুব ভালো লাগার যে একজন কোঅ্যাক্টরকে যদি আমি কিছুটা হলেও তার সাথে যদি আমি আসলে সেই কোঅপারেশনের জায়গাটা আমি হেল্প করতে পারি, এটা আমাদের সিনেমার জন্যই অনেক পজিটিভ। সো আমাদেরকে যখন আমরা শ্যুট করছিলাম যে র লোকেশনগুলোতে, সেখানে আমি দেখেছি যে রাজ কীভাবে সার্ভাইভ করছে, কী কষ্ট করছে, রাজ ওটা আমাকে নোটিস করেছে যে আমি কী কষ্ট করছি। আমাদের কাছে একবারের জন্য মনে হয় না যে আমি বুবলি বা সিনেমার এই নায়িকা বা অন্য কিছু, আমার কাছে মনে হচ্ছে সেই ক্যারেক্টারটা আমি। এবং আমাদের যেই যেই চ্যালেঞ্জিংগুলো আসলে হয় কি যখন অনেক কিছু বলা যায় না তখন কিছু কিছু সেন্সর করে বলতে খুব কষ্ট হয়, যেহেতু আমাদের টিজার এখনও রিলিজ হয়নি তো সেখান থেকে হয়তো অনেক কিছু রিভিল করতে পারছি না। বাট আশা করছি আপনাদের সিনেমাটা ভালো লাগবে। ডেফিনেটলি আমি বলবো না যে আপনারা সিনেমাটা একদম মানে জোর করবো না আমরা কেউই, আমরা শুধু একটি অনুরোধ করবো, কারণ আপনারা জার্নালিস্টরা যারা আছেন, আমাদের রেসপেক্টেড জার্নালিস্ট, আপনারাও কিন্তু আমাদের এই মিডিয়ারই কিন্তু অংশ, অনেক বড় একটা অংশ। আপনাদের মাধ্যমে আমাদের সিনেমাটা সবসময় পৌঁছায় দর্শকদের কাছে, যে আপনারা অনেক বেশি সাপোর্টিভ বলে আজকে এত এত প্রিয় প্রিয় মুভগুলো আমরা দেখছি একসাথে। তো ডেফিনেটলি আমার মনে হয় যে দেয়ালের দেশ সবার কাছে পৌঁছাবে এবং ভালো লাগবে।